শুনুন, দশম শ্রেণীর বাংলা তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পরপর পড়ে দিচ্ছি, আজকে তোমাদের আফ্রিকা কবিতাটা থেকে পড়াবো। দেখো আফ্রিকা, প্রথম প্রশ্নটা, আফ্রিকা কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রকূট নামক মূল কাব্যগ্রন্থ থেকে তার অন্যতম শ্রেষ্ঠ কবিতা আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে। আফ্রিকা কবিতাটি রচনাকাল নির্দেশ করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বর্ণ কলমে 1937 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি আফ্রিকা কবিতাটি রচিত হয়। আফ্রিকা কবিতাটি রচনা করার ক্ষেত্রে কার উৎসাহ কাজ করেছিল? আফ্রিকা কবিতাটি রচনা করার ক্ষেত্রে রবীন্দ্রনাথের স্নেহধন্য কবি অমিয় চক্রবর্তীর উৎসাহই সর্বাধিক কাজ করেছিল। উদ্ভ্রান্ত, সেই আদিম যুগে উদ্ভ্রান্ত শব্দটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উদ্ভ্রান্ত শব্দটি দিয়ে কবি বিশ্ব সৃষ্টির সূচনা লগ্নে স্রষ্টার ব্যাকুল বিহ্বল বা উদ্দেশ্যহীন আবেগ ঘন ভাবটিকে বোঝাতে চেয়েছেন। আদিম যুগে, যুগকে আদিম বলা হয়েছে কেন? যুগ শব্দটি দিয়ে কালখণ্ড বোঝানো হয়। এই কালখণ্ড অতি প্রাচীন হিসেবে কল্পিত হয়েছে বলেই তা আদিম। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষ, এই অসন্তোষ কেন? কোন স্রষ্টায় প্রাথমিকভাবে নিজ সৃষ্টির প্রতি সন্তুষ্ট হতে পারেন না, বিশ্ব স্রষ্টাও তাই সৃষ্টির আদিলগ্নে নিজ সৃষ্টির প্রতি অসন্তোষ দেখিয়েছিলেন। নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। কে কেন বিধ্বস্ত করছিলেন? নতুন সৃষ্টি, বিশ্ব তথা পৃথিবীর প্রতি প্রবল অসন্তোষে স্বয়ং স্রষ্টা বিধাতা তাকে বারবার বিধ্বস্ত করছিলেন, অর্থাৎ ভাঙা গড়ার খেলায় মেতেছিলেন। নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। নতুন সৃষ্টিটি কি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশের নতুন সৃষ্টিটি হল বিধাতা কর্তৃক সৃষ্ট বিশ্ব তথা পৃথিবী। তার সেই অধৈর্যের কারণে কি ঘটেছিল? বিশ্বকবির বিশ্ব সৃষ্টির অমোঘ স্রষ্টা বিধাতা তার সৃষ্টির প্রতি অসন্তোষে অধৈর্য হয়ে ঘন ঘন মাথা নেড়ে অসন্তুষ্টি প্রকাশ করছিলেন। রুদ্র সমুদ্রের বাহু, সমুদ্রকে রুদ্র বলা হয়েছে কেন? সৃষ্টির আদিলগ্নে ভৌগোলিক উপাদানগুলি নিজস্বতায় পরিপূর্ণ হয়ে ওঠেনি, উত্তাল ছিল সমুদ্র, তাই তীব্র উর্মিলা মুখর, উর্মিমালা মুখর, উর্মিলা না, উর্মিমালা মুখর সমুদ্র ছিল রুদ্র। সৃষ্টির আদিলগ্নে ভৌগোলিক উপাদানগুলি নিজস্বতায় পরিপূর্ণ হয়ে ওঠেনি, উত্তাল ছিল সমুদ্র, তাই তীব্র উর্মিমালা মুখর সমুদ্র ছিল রুদ্র। প্রাচীর ধরিত্রীর বুকের থেকে, প্রাচীর ধরিত্রী বলতে কি বোঝানো হয়েছে? প্রাচীর শব্দটির অর্থ পূর্ব দিক, আফ্রিকার অবস্থান ছিল বিশ্বের পূর্বভাগে। পরে সে প্রাচীর ধরিত্রী অর্থাৎ বিশ্বের পূর্বভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? বিশ্ব সৃষ্টির আদি পর্বে যখন পার্থিব ভৌগোলিক পটভূমিতে নানা পরিবর্তন সাধিত হচ্ছিল, তখন রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল পৃথিবীর মূল ভূখণ্ড থেকে। বাদলে তোমাকে কি দিয়ে? পৃথিবীর পূর্বভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর বিশ্ব প্রকৃতি আফ্রিকাকে স্বতন্ত্রতায় মুড়ে বনস্পতি নিবিড় পাহারায় আবদ্ধ করেছিল। বনস্পতি নিবিড় পাহারায় আফ্রিকার কি অবস্থা হয়েছিল? বিশ্ব প্রকৃতি আফ্রিকাকে বনস্পতি নিবিড় পাহারা দিয়ে ঘিরে ফেললে সে বাঁধা পড়ে গিয়েছিল কৃপণ আলোর অন্তপুরে। কৃপণ আলোর অন্তপুরে আলোকে কৃপণ বলা হয়েছে কেন? সৌর সংসারে সূর্যের আলো অপরিমেয় হয়ে পৃথিবীর উপর পতিত হল অরণ্য সংকুল আফ্রিকায় তার প্রবেশ দুর্গম বলে কবি কৃপণ আলো বলেছেন। কৃপণ আলোর অন্তপুরে বাক্যটিতে কবির বক্তব্য কি? অন্তপুর শব্দটির অর্থ অন্দরমহল। কবি এখানে অরণ্য সংকুল আফ্রিকার অন্দরমহলকে স্বল্পালোকিত বলে পরিচিত করাতে চেয়েছেন। সেখানে নিভৃত অবকাশে তুমি, অবকাশের নিভৃতি কি? প্রাচ্য ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বিজন প্রকৃতি বক্ষে নির্বাসিত আফ্রিকার সভ্য জগতের আলোক বিচ্ছিন্ন ছিল বলে তার জীবনযাত্রার অগ্রগতি ছিল বিলম্বিত। কবিতার এই অবসরের ফাঁকটিকেই অবকাশের নিভৃতি বলেছেন। নিভৃত অবকাশে তুমি, এখানে তুমি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তুমি শব্দটি একটি সর্বনাম। আফ্রিকা কবিতার আধার আফ্রিকা মহাদেশকে কবি তুমি সর্বনামে সম্বোধিত করেছেন।
নিভৃত অবকাশে তুমি, নিভৃত অবকাশে আফ্রিকা কি করেছিল? নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, চিনে নিয়েছিল জল, স্থল, আকাশের দুর্বোধ্য সংকেতমালা বা প্রকৃতির রহস্যাবৃত আচরণকে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, কবির কেন এরকম মনে হয়েছে? আফ্রিকার রহস্যগণ নিবিড় প্রকৃতির মধ্যে যেন এক জাদু আছে যা চোখে দেখা যায় না, শুধু অনুভূত হয়। এই জাদু সর্বদাই দৃষ্টিগ্রাহ্যের অতীত বলে কবি মনে করেছেন। মন্ত্র জাগাচ্ছিল, মন্ত্র কি? মন্ত্র এর রবীন্দ্র নির্দেশিত ব্যাখ্যা হলো যা মননে সাহায্য করে। কিন্তু এখানে কবির মতে আফ্রিকার কাছে মন্ত্র হলো সভ্যতার মন্ত্র, আত্ম আবিষ্কারের মন্ত্র, আত্ম জাগরণের মন্ত্র। তোমার চেতনাতীত মনে, তোমার বলতে এখানে কার কথা বলা হয়েছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটিতে কাব্য বিষয় হয়ে আত্মপ্রকাশ করেছে আফ্রিকা মহাদেশ। এখানে তোমার বলতে তাকেই বোঝানো হয়েছে। তোমার চেতনাতীত মনে, চেতনাতীত শব্দটির অর্থ কি? চেতনা শব্দটির অর্থ চৈতন্য, সংজ্ঞা বা হুশ, যা চেতনার অতীত বা অবচেতন অবস্থায় স্থিত তা বোঝাতে কবি চেতনাতীত শব্দটি ব্যবহার করেছেন। বিদ্রুপ করছিল ভীষণকে, কে কাকে বিদ্রুপ করছিল? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় স্বয়ং আফ্রিকা প্রকৃতির প্রতিকূল ভীষণ রূপকে বিদ্রুপ করছিল। বিদ্রুপ করছিল ভীষণকে, কিভাবে বিদ্রুপ করছিল? প্রকৃতির গহন রহস্যমাখা বুকে জাগরুক থাকা ভীষণ বা ভয়ালকে আফ্রিকা বিরূপের ছদ্মবেশে বিদ্রুপ করছিল। আফ্রিকা কাকে হার মানাতে চাইছিল? নিজেকে সম্পূর্ণ জানা চেনা বোঝার পালা শেষ হলে প্রকৃতির রহস্য ভেদ করে আফ্রিকা শঙ্কাকে হার মানাতে চাইছিল। আফ্রিকা কিভাবে শঙ্কাকে হার মানাতে চাইছিল? নিজেকে উগ্র করে বিভীষিকার মহিমায় মহিমান্বিত হয়ে এবং তাণ্ডবের দুন্দুভি নিনাদ সৃষ্টি করে আফ্রিকা শঙ্কাকে হার মানাতে চাইছিল। হায় ছায়াবৃতা, এখানে কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে? এখানে আফ্রিকা মহাদেশকে ছায়াবৃতা বলা হয়েছে কারণ আফ্রিকা ভূখণ্ড ছিল জঙ্গলাকীর্ণ ও বনস্পতির পাহারায় নিবিড় ছায়াচ্ছন্ন। কালো ঘোমটার নিচে, কালো ঘোমটা শব্দগুচ্ছ প্রয়োগের কারণ কি? ঘোমটা যেমন মুখকে আড়াল করে রাখে, তেমনি অরণ্যে ঢাকা আফ্রিকাও যেন ঘোমটা পরে সভ্য জগৎ থেকে নিজেকে আড়াল করার আবহাওয়া তৈরি করে রেখেছিল, তাই কালো ঘোমটা শব্দগুচ্ছের প্রয়োগ করা হয়েছে। কালো ঘোমটার নিচে, কালো ঘোমটার নিচে কি ছিল? কালো ঘোমটার নিচে অর্থাৎ সভ্য জগৎ থেকে দূরবর্তী অবগুণ্ঠিতা আফ্রিকার মানবিক রূপ উপেক্ষা আবিল দৃষ্টিতে অজ্ঞাত ছিল, অপরিচিত ছিল। তোমার মানব রূপ, কার মানবরূপ অপরিচিত ছিল? সভ্যতার উগ্রতা আফ্রিকাকে তেমন স্পর্শ করেনি বলে তার মানবিকতা বলে চিরচিহ্ন চিরস্নিগ্ধ রূপটি অবশিষ্ট পৃথিবীর কাছে অপরিচিত ছিল। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, কারা লোহার হাতকড়ি নিয়ে এলো? লোহার হাতকড়ি নিয়ে আফ্রিকা এসেছিল সাম্রাজ্যবাদী সেই মানুষ ধরার দল যারা নেকড়ের চেয়েও হিংস্র। মানুষ ধরার দল বলতে কবিতায় কাদের বোঝানো হয়েছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় মানুষ ধরার দল বলতে সাম্রাজ্যবাদী বর্বর সভ্য জাতিকে বোঝানো হয়েছে। গর্ভে যারা অন্ধ, গর্ভে যারা অন্ধ তাদের প্রকৃতি কেমন ছিল? পৃথিবীর অন্যান্য ভূখণ্ডের থেকে ইউরোপে সভ্যতার আলো পড়েছিল সর্বাগ্রে। সভ্য ইউরোপীয় জাতিবর্গ সেই গর্ভে অন্ধ হয়ে উঠেছিল আফ্রিকার সূর্যহারা অরণ্যের অন্ধকারের চেয়েও। সভ্যের বর্বর লোক, এই লোক কি করেছিল? নিজেদের সভ্যতা সম্পর্কে সাম্রাজ্যবাদীদের গর্ববোধ ছিল, কিন্তু এই সভ্যরা ছিল বর্বর ও লোভী, যা দিয়ে তারা নিজেদের নির্লজ্জ অমানুষতাকে নগ্নভাবে প্রকাশ করেছিল। নির্লজ্জ অমানুষতা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? আফ্রিকা কবিতায় নির্লজ্জ অমানুষতা বলতে সাম্রাজ্যবাদী শক্তির আফ্রিকার উপর নির্মম আক্রমণকে বোঝানো হয়েছে। তোমার ভাষাহীন ক্রন্দনে, ভাষাহীন ক্রন্দন কার ছিল? আপন সত্তার রহস্য উন্মোচনে মগ্ন আফ্রিকা অকস্মাৎ সাম্রাজ্যবাদীদের দ্বারা আক্রান্ত হলে আক্রমণ প্রতিরোধে দুর্বল আফ্রিকা উদ্গত ভাষাহীন ক্রন্দনে ভেসে গিয়েছিল। আফ্রিকার অরণ্যপাত বাষ্পাকুল হয়ে উঠেছিল কেন? সাম্রাজ্যবাদীদের দ্বারা হঠাৎ আক্রান্ত হয়ে সব হারানোর বেদনায় আফ্রিকার ভাষাহীন ক্রন্দনে অরণ্যপাত বাষ্পাকুল হয়ে উঠেছিল। আফ্রিকার ধুলি কিভাবে পঙ্কিল হয়ে উঠেছিল? সাম্রাজ্যবাদীদের বর্বর লোভ ও নির্মম অত্যাচারে আফ্রিকাবাসীদের বেদনার অশ্রু ও প্রতিবাদের রক্ত মিশে ধুলি পঙ্কিল হয়ে উঠেছিল। আফ্রিকা কবিতায় কাদের দস্যু বলে চিহ্নিত করা হয়েছে? আফ্রিকা কবিতায় আগ্রাসী ইউরোপ ও সাম্রাজ্যবাদীদের দস্যু বলে চিহ্নিত করা হয়েছে।
দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় কি করেছিল? আফ্রিকার রক্ত ও অশ্রুতে বেশা ধূলির বীভৎস পঙ্ক পিণ্ডে দস্যু পায়ের কাটামারা জুতো অপমানিত ইতিহাসে চিরচিহ্ন রেখে গিয়েছিল। বীভৎস কাদার পিণ্ড, বীভৎস কাদার পিণ্ড কি? সাম্রাজ্যবাদীদের নির্মম অত্যাচারে আফ্রিকার বেদনার অশ্রু ও প্রতিবাদের রক্ত তার ধুলিতে মিশে পঙ্কিল হয়ে উঠেছিল, তাই হলো বীভৎস কাদার পিণ্ড। চিরচিহ্ন দিয়ে গেল, চিরচিহ্ন বলতে কি বোঝানো হয়েছে? আফ্রিকার পবিত্র অরণ্যপথে নখ দাঁত সম্পন্ন সাম্রাজ্যবাদীদের অত্যাচারের বর্বরোচিত দাগকে এই কবি চিরচিহ্ন বলে চিহ্নিত করেছেন। সমুদ্র পারে সেই মুহূর্তে কি করেছিল? সমুদ্র পারে সেই মুহূর্তে সাম্রাজ্যবাদীদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা এবং শিশুরা পরম নিশ্চিন্তে মায়ের কোলে খেলছিল। সমুদ্র পারে সেই মুহূর্তে কবি কি করেছিলেন? সমুদ্র পারে সাম্রাজ্যবাদীদের পীঠস্থানে সত্যদর্শী কবিও একাগ্র চিত্তে প্রতিবাদহীন হয়ে সঙ্গীত চর্চার মধ্য দিয়ে সুন্দরের আরাধনা করছিলেন। প্রদোষকাল কথাটির অর্থ কি? প্রদোষকাল শব্দটির অর্থ সন্ধ্যাকাল, সান্ধ্যকাল বা সায়ংকাল। সূর্য অস্ত গেলে আলো আধারিত বিশেষ সন্ধিক্ষণটি প্রদোষকাল। প্রদোষকালের বিশেষ রূপটি কেমন ছিল? পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঘনি আসার সময় খণ্ডটি ছিল ঝঞ্ঝা বাতাসে বিক্ষুব্ধ ও রুদ্ধশ্বাসের উদ্বেলতায় ভরা। পশুরা বেরিয়ে এলো, বেরিয়ে এসে কি করেছিল? প্রদোষকাল ঘনি আসতে সাম্রাজ্যবাদী পশুরা তাদের গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে তাদের অশুভ উল্লাসে দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল। অর্থাৎ পাশ্চাত্য দেশগুলি ক্ষমতা দখলের লড়াইয়ে দুর্বল জাতিকে নিদারুণ শোষণ অত্যাচারে জর্জরিত করেছিল। এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটি কি হবে? যুগান্তরের কবি কল্পিত ভাবমূর্তি, বিশ্বকবির অভিলাষ অনুযায়ী এই কল্পিত কবি আফ্রিকায় অন্ধকার যুগের অবসান ঘটাতে আফ্রিকায় ক্ষমার বাণী প্রচার করবেন। যুগান্তরের কবিকে রবীন্দ্রনাথ কোথায় দাঁড়াতে বলেছেন? যুগান্তরের কল্পিত কবিকে রবীন্দ্রনাথ মানহারা সাম্রাজ্যবাদীদের দ্বারা লাঞ্ছিত আফ্রিকার দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াতে বলেছেন। মানহারা মানবিকে কবি রবীন্দ্রনাথের মানবিক কল্পনায় লুণ্ঠিতার রমণীর মতোই আফ্রিকা লাঞ্ছিত সর্বহারা নখ দাঁত সম্পন্ন সাম্রাজ্যবাদীরা তার মানবতাকে লুণ্ঠন করে তাকে মানহারা করেছে। বলো ক্ষমা করো, কে কেন এই বাণী উচ্চারণ করবে? কবি কল্পিত যুগান্তের কবি সাম্রাজ্যবাদী সভ্য পশুদের হয়ে সর্বহারা মানবতা লুণ্ঠিত অত্যাচারিত আফ্রিকাবাসীদের কাছে ক্ষমা প্রার্থনার জন্য এই বাণী উচ্চারণ করবে। হিংস্র পোলাপের মধ্যে, হিংস্র পোলাপ কি? সাম্রাজ্যবাদের শেষ কথাই হল দখল, লুণ্ঠন ও পাশবিক অত্যাচার। সুতরাং আফ্রিকা দখলকারী সাম্রাজ্যবাদীদের উগ্র আস্ফলনই হল হিংস্র পোলাপ। সভ্যতার শেষ পুণ্যবাণী, পুণ্যবাণীটি কি? মানবতার পূজারী রবীন্দ্রনাথ ঠাকুর নিষ্পাপ কণ্ঠে ক্ষমা করো এই বিশুদ্ধ উচ্চারণকে সভ্যতার শেষ পুণ্যবাণী বলে মনে করেছেন। ক্ষমা করো উচ্চারণটি সভ্যতার শেষ পুণ্যবাণী হয়ে উঠে উঠবে কেন? মানবতাবাদী রবীন্দ্রনাথ জানতেন হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না, তাই ক্ষমা করো এই বিশুদ্ধ উচ্চারণটিকে ক্ষমার মহিমা প্রচারে তিনি পুণ্যবাণী করে তুলতে চেয়েছেন। এরপর তো এমসিকিউ মানে তোমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বলি। আফ্রিকা কবিতাটি কে লিখেছেন? শুধু উত্তরটা বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে? পত্রকূট। আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত, স্রষ্টার অসন্তোষ ছিল কার প্রতি? নিজের প্রতি। স্রষ্টা নিজের সৃষ্টিকে বারবার কি করছিলেন? বিধ্বস্ত করেছিলেন। স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন কেন? নিজের প্রতি অসন্তোষে। স্রষ্টা ঘন ঘন মাথা নাড়ছিলেন কেন? অধৈর্যে। সমুদ্রকে কবি কোন বিশেষণে বিশেষিত করেছেন? রুদ্র। আফ্রিকাকে কে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু। আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? প্রাচীর ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল। তোমাকে, তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? আফ্রিকাকে। আফ্রিকাকে কিসের নিবিড় পাহারায় বেঁধে রাখা হয়েছিল? বনস্পতির। কোথায় বাঁধা হয়েছিল আফ্রিকাকে? কৃপন আলোর অন্তপুরে। আফ্রিকার নিভৃত অবকাশ কোথায় ছিল? কৃপন আলোর অন্তপুরে। সেখানে নিভৃত অবকাশে আফ্রিকা কি সংগ্রহ করেছিল? দুর্গমের রহস্য। নিভৃত অবকাশে আফ্রিকা কি চিনছিল? জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত। তোমার চেতনাতীত মনে তোমার বলতে কার কথা বলা হয়েছে? আফ্রিকার। তোমার চেতনাতীত মনে মন্ত্র জাগাচ্ছিল প্রকৃতির দৃষ্টি, অতীত জাদু। বিরূপের ছদ্মবেশে কি করা হচ্ছিল? বিদ্রুপ করা হচ্ছিল ভীষণকে। আফ্রিকা বিদ্রুপ করছিল কাকে? ভীষণকে। শঙ্কাকে চাচ্ছিলে, শঙ্কাকে কি করতে চাওয়া হচ্ছিল? জয় করতে।
শঙ্খাকে কে হার মানাতে চাচ্ছিল? আফ্রিকা। বিভীষিকার প্রচন্ড মহিমায়, বিভীষিকা বলতে এখানে কি বোঝানো হয়েছে? অতি ভয়ঙ্কর। তাণ্ডব কি? ভয়ঙ্কর নৃত্য। তাণ্ডবের দুন্দুভি নিনাদে, দুন্দুভি কি? দামামা জাতীয় প্রাচীর রণবাদ্য। নিনাদ কথার অর্থ এখানে কি? শব্দ। হায় ছায়াবৃতা, ছায়াবৃতা কথার অর্থ কি? ছায়ায় আবৃতা যে নারী। কবি আফ্রিকাকে কি সম্বোধন করেছেন? ছায়াবৃতা। অপরিচিত ছিল তোমার মানব স্বরূপ বা মানব রূপ, কেন অপরিচিত ছিল? কালো ঘোমটার নিচে থাকার জন্য। বর্বরদের উপেক্ষা দৃষ্টি ছিল আবিল। ওরা এলো, কি নিয়ে এলো ওরা? লোহার হাতকড়ি। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? বিদেশী শাসক। কিসের তুলনায় বর্বরদের নখ আরো তীক্ষ্ণ? নেকড়ে। তাদের গর্বের অন্ধত্বকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? সূর্যহারা অরণ্যের সঙ্গে। সভ্যের লোক কেমন? বর্বর। সভ্যের বর্বর লোক কি করলো? নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। বাষ্পাকুল অরণ্য পথে, অরণ্যপথ বাষ্পাকুল কেন? আফ্রিকার ভাষাহীন ক্রন্দনে। পঙ্কিল শব্দের অর্থ কি? কর্দ মাক্ত। অরণ্য পথে ধুলি পঙ্কিল হলো কেন? মানুষের রক্তে অশ্রুতে। দস্যু পায়ে দস্যু কাদের বলা হয়েছে? বিদেশি শাসকদের। চিরচিহ্ন দিয়ে গেল, কোথায় দিয়ে গেল? অপমানিত ইতিহাসে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় কি ছিল? বিভৎস কাদার পিণ্ড। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়, তাদের বলতে কাদের বলা হয়েছে? বিদেশি শাসকদের। মন্দিরে কি বার ছিল? পুজোর ঘন্টা। ঘন্টা কখন বাজছিল? সকালে সন্ধ্যায়। কার নামে মন্দিরে ঘন্টা বাজছিল? দয়াময় দেবতার নামে। শিশুরা কোথায় খেলছিল? মায়ের কোলে। কবির সঙ্গীতে কিসের আরাধনা বেজেছিল? সুন্দরের। প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা। প্রদোষকাল রুদ্ধশ্বাস কেন ঝঞ্ঝা বাতাসে? গুপ্ত গহ্বর থেকে কারা বেরিয়ে হলো? পশুরা। পশুরা কি ঘোষণা করলো? দিনের অন্তিমকাল। কাকে আহ্বান করা হলো? যুগান্তের কবিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কবিকে কোথায় দাঁড়াতে অনুরোধ করা হয়েছে? মানহারা মানবীর দ্বারে। দাঁড়াও, এই মানহারা মানবীর দ্বারে উদ্ধৃতাংশে মানহারা মানবী বলতে বোঝানো হয়েছে আফ্রিকা মহাদেশকে। যুগান্তের কবিকে কি বলতে বলেছেন কবি? ক্ষমা করো। কিসের মধ্যে সভ্যতার শেষ পূর্ণবাণী ঘোষিত হবে? হিংস্র প্রলাপের মধ্যে। সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, সভ্যতার শেষ পূর্ণবাণী ক্ষমা করো। স্টুডেন্টস দেখবে আফ্রিকা কবিতাটা পড়ানো আছে, সেটা একবার শুনে নেবে, তাহলে দেখবে তোমাদের আর বুঝতে অসুবিধা হবে না। স্টুডেন্টস আজকে পর্যন্ত, পরে ফিরে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।